আমি এই ব্যাপারটা কথা বলতে চাচ্ছি, আমরা মানে এনসিএল নিয়ে কথা বলতে থাকতে চাই, এটা হলে আরো আরো প্রশ্ন আসবে কিন্তু, এরকম এর বাইরে আমি যেতে চাচ্ছি না প্লিজ। না আমরা এটাকে খুব গুরুত্ব দিব, কারণ এতদিন কিন্তু বাইরে থেকে এটাই বলে আসছি যে এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ক্রিকেটের জন্য, এবং আমাদের দিক থেকে আমরা খুব গুরুত্ব দেবো। গুরুত্বের সবচেয়ে বড় যেটা হবে যে আমরা আমরা চেষ্টা করবো কিন্তু মাঠে থাকতে, মাঠে গিয়ে নিজেরা ফিল করতে যে আসলে কী হচ্ছে, কতগুলি স্টেপসও আমরা নিতে চেষ্টা করছি। কিন্তু যেমন যেমন ফর এক্সাম্পল আমাদের যে একজন একজন মনোবিজ্ঞানী আছে বোধ হয় ক্রিকেট বোর্ডের পয়েন্টের একজন আছে, যিনি ক্যানাডায় থাকে এবং প্রয়োজনে আসে বোধ হয় এইচপিতে প্রোগ্রাম করে, তার সাথে আমরা অনেক রেগুলার বেসিস আমাদের কোচরা এবার যারা ফার্স্ট ক্লাসে যারা কাজ করছে এবং ক্যাপ্টেনরা তারা অনলাইন সেশনস করবে, বেশ অনেকগুলো অনলাইন সেশনস করবে। দ্য আইডিয়া ইজ কম্পিটিটিভ ক্রিকেট কীভাবে খেলানো যায়, সেই কালচারটা আমরা কীভাবে ইনকালকেট করতে পারি এখানে, যে আমরা জানি এখানে আমরা অনেক সময় সেই জিনিসটা মাথায় থাকে না, যে আমরা যেমন যদি অস্ট্রেলিয়া ধরি কিংবা ইংল্যান্ড ধরি ইভেন ইন্ডিয়া, তাদের ডোমেস্টিক ক্রিকেটের যে কম্পিটিটিভনেসটা আছে যেখানে সেখানে যে প্রাইডের ব্যাপার আছে, ওই লেভেলে ক্রিকেটে সাকসেসফুল হওয়াটা যে খুব ইম্পর্ট্যান্ট, এই বিষয়গুলো আমরা তেমনভাবে আমরা কিন্তু এখানে দেখি না। তো সেই ব্যাপারগুলো কীভাবে ইনকালকেট করা যায় সেগুলো একটা চেষ্টা থাকবে করার। এর বাইরে উইকেটগুলো কেমন হচ্ছে, বলটা ঠিক আছে কি না, ওদের ওদের কন্ডাক্টগুলো কেমন হচ্ছে, ঠিক আছে একজন খেলোয়াড় হয়তো কিছুক্ষণ বলিং করার পর টায়ার্ড হয়ে গেলো, আচ্ছা একটু পানি খেতে বা রেস্ট নিতে একটু ড্রেসিংরুমে গেলাম, ওখানে এক ঘন্টা বসে আছি, উই নট গোয়িং টু অ্যালাউ দিস থিংস। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা হয় আমরা ডোমেস্টিক ক্রিকেটে তা করার চেষ্টা করব। শুরুতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু একবার একটা কালচার ডেভেলপ করে ফেলতে পারলে আমার মনে সেটা হবে। সো আমার মনে হয় এইখানে এই জায়গাটায় আমরা একটু ঠিক করতে পারলে অনেক ব্যাপারে আমরা কিছুটা এগিয়ে যাব। না এটা তো খুব জরুরি, মানে যারা অ্যাভেলেবল থাকবে তাদের জন্য খেলা, শুধু খেলাটাকে লুক্রেটিভ করার জন্য না, তাদেরও টাচে থাকার দরকার, সেজন্যও দরকার, এবং খেলাটা কম্পিটিটিভ করার জন্য সেটা দরকার। তো সেই জন্য আমার মনে হয় যে সেটাই বললাম যে ওটাকে যদি একটা বেঞ্চমার্ক হিসেবে আমরা ধরি, ওটাকে যদি গুরুত্ব দিই সিলেকশনের ব্যাপারে, আলটিমেট সিলেকশনের ব্যাপারে, তখন মনে হয় সবাই কিছুটা হলেও বাধ্য হবে এখানে আসতে, এবং আমার মনে হয় ওই কালচারটাও তৈরি করা দরকার যে না এখানে খেলতেই হবে। মানে আমরা যদি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে থাকি তাহলে এটা হবে না। ইটস নট অ্যাবাউট মেকিং এভরি ওয়ান হ্যাপি, আমার মনে হয় যে কেউ আনহ্যাপি হতেও পারে, কিন্তু একটা সিস্টেম বোধ হয় এস্টাবলিশ করা দরকার যেটা সবাই মানতে বাধ্য হবে, উইলিংলি হোক আনউইলিংলি হোক। অনেক দেশে আমরা দেখি যে অনেকেই হয়তো খেলতে আগ্রহী হয় লং, বাট একটা ডিসিপ্লিন আনাটা খুব জরুরি আমার মনে হয়। আই ডেফিনেটলি চেষ্টা করবো, আমার মনে হয় এটা এটা জরুরি, কোচের জন্য জরুরি ডোমেস্টিক খেলা দেখা, বিশেষ করে আমাদের মতো দেশের যারা খেলোয়াড় তাদের দেখা, সো দ্যাট ওর খেলোয়াড় সম্পর্কে ধারণা যদি পেতে চায়, সত্যিকার ধারণা যদি পেতে চায়, ডোমেস্টিক ক্রিকেট দেখা উচিত। সো আমার আমার যেভাবে চেষ্টা থাকবে সে যেন সেই সেটা সেটা করে। আমার মনে হয় যে উনি যে কথাটা বললেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেট উনি প্রায়োরিটি দিলেন অন্যান্য কোনো সিরিজের চেয়েতেও বেশি করে, বিকজ উনি নিজেও একসময় ক্রিকেট খেলেছেন, সো এটা খুব এনকারেজিং যে ফার্স্ট ক্লাস ক্রিকেটকে স্পন্সররা প্রায়োরিটি দিচ্ছে।